শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন ক্লাবে রয়েছি, পাশে রয়েছেন গোবিন্দদা। আগে গোবিন্দদার বক্তব্যটা শুনে নি। আমাদের এই প্রিমরোজ ক্লাব প্রায় শতাব্দী প্রাচীন, 130 বছরের ক্লাব। আমরা এই পেপার ব্যাংক সম্বন্ধে কিছু বলতে চাই। মানে আজ আমাদের মাত্র 6 জন পেপার গত 2 দিনে জমা করে প্রায় 55 কেজি পেপার আমরা জমা করেছি। করে এই যে টাকা হবে, এই টাকা আমরা জনস্বার্থে, মানে আমরা এটা তুলে দিতে চাই। মানে এইভাবে আমরাও চাইব প্রিমরোজের মতো সমস্ত ক্লাব এগিয়ে আসুক, তারা যাতে এইভাবে মানুষের শুধু তো নাটক সংস্কৃতি চর্চা করলে হবে না, আমাদের সামাজিক দায়িত্ব কিছু থেকে যায়। তো আমরা যদি একজন কেউ, মানে কেউ ধরুন মানে কোনো দুস্থ ছেলে পড়াশোনা করতে পারছে না, আমরা যদি তার যদি এই টাকার মাধ্যম দিয়ে তার যদি আমরা বই খাতা কিনে দিতে পারি, সেটাও আমাদের কাছে কিন্তু অনেকটা ব্যাপার। তো আমি বলবো সমস্ত ক্লাব যারা সামাজিক কাজকর্ম করছে, তারা এইভাবে একটু একটু করে এগিয়ে আসুক, হয়তো একটা দিন দেখা যাবে এটাই একটা বিশাল আকার ধারণ করেছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে এই লিফলেটটা আমি পড়ব, ওনার হাতেই লিফলেটটা আমি তুলে দিচ্ছি দাদা। আর হ্যাঁ, ওনাদেরকে আগে জিজ্ঞেস করে নিই, শ্রীরামপুর আর্থসেবা সমিতি আশ্রমের 160 টাকা আমার কাছে আছে, সেটা আমি অফিসিয়ালি আপনাদের হাতে দিতে চাই, যেহেতু আপনারা সোশ্যাল কাজ করছেন, আপনারা সেই টাকাটা কোনো কাজে লাগাবেন। আমরা নিশ্চয়ই কোনো জনহিতকর কাজে লাগাবো। ধন্যবাদ, এই টাকাটা আমি ওনাদের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ দাদা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কথাটা আপনারা বহুবার শুনেছেন, এটা থেকে একবার আমাকে এই কথাটাই বলেছিল। তখন বলেছিলাম দেশটা যদি আমাদের পুরো বন হয়, এর উত্তরে তার কোনো উত্তর দেয়নি। রবিবারের আমার কাজ চাকরির বাদেও সেটা হচ্ছে একটা লিফলেট ক্লাবে ক্লাবে পৌঁছে দেওয়া। এই মুহূর্তে শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশনে রয়েছি। আপনারা শট আগের শটে দেখলেন যে খবর কাগজ বিক্রি হচ্ছে, জমা পড়েছে বলেই বিক্রি হচ্ছে। এই লিফলেটটাতে কি লেখা আছে আজকে পড়ছি, আমি চাইনি আমার ঘর থেকে পড়তে। ক্লাব স্ল্যাশ পার্টি অফিস টু সোশ্যাল মুভমেন্ট। এখন অনেকেই হয়তো শুনে থাকবেন নিউজ পেপার ব্যাংক সম্বন্ধে বা সোশ্যাল দুর্গাপূজা বা সমাজবন্ধু ব্যাংকের নাম। আমরা চাই আপনার ক্লাবে শুরু হোক নিউজ পেপার ব্যাংক। সবাইকে অনুরোধ করা, মাসে একদিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেওয়ার জন্য সঙ্গে কাঁচের বোতল বা অন্য কিছু যা বিক্রি করা যায় সেই দিনই বিক্রি করে দিন। তাহলে মাসে একদিন পাড়া এক হবে, গান হবে, ভিডিও শ্যুট করে আমাদেরকে পাঠাবেন। এই শটটা আমি নিজে নিতে এসেছি। পরের বার যখন প্রিমরোজ থেকে সেল হবে, তারা নিজেরা ভিডিও করে পাঠাবেন। তৈরি হবে পাড়া একতা মঞ্চ, তৈরি হবে সোশ্যাল ক্যাপিটাল। মানে আমরা ট্যাক্সের কথা শুনেছি, আমরা ধর্মের কথা শুনেছি, আমরা ঘুষের কথা শুনেছি, চুরির টাকা শুনেছি। সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে কীভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো। যে টাকা উঠলো 20% ক্লাব উন্নতির জন্যে, 40% টাকা কারোর হাসপাতালের খরচ বিনা সুদে ঋণ। ধরুন শ্রীরামপুরের একজন অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে, যেটা গভর্নমেন্ট হসপিটালে হবে না। তাহলে শ্রীরামপুরের প্রত্যেকটা ক্লাবে যদি এরকম টাকা ওঠে, কোথাও 400 কোথাও 500, তো প্রতি মাসে অ্যাটলিস্ট কিছু টাকা থাকবে, আমরা তাদের হাতে তুলে দিতে পারবো। বিনা সুদে কেন ফেরত দিতে বলছি, ধরুন তার ক্ষমতা আছে ফেরত দেওয়ার, যাদের নেই তাদেরকে আমরা একদম হাতে ধরিয়ে দেবো। তিনি 200 টাকা করেই মাসে যদি ফেরত দেন, তাহলে পরের বার যার হাতে আমরা তুলে দিতে পারবো সেটা অনেক টাকা হবে। আর 100 বছর পরে এটা এত টাকা হবে যে কারোর কাছে হাত পাততে হবে না, সেটাই সিস্টেম হয়ে যাবে। তো আমাদের দেশে বহু সিস্টেম আছে। আজকে ক্লাব কোন সিস্টেমে কাজ করে? ক্লাব কালচারাল অনুষ্ঠান করে, ক্লাব মিটিং মিছিল করে, কিন্তু আজকে সবকটা ক্লাব যদি একটা সিস্টেমে আসে, সামান্য সিস্টেম মাসে একটা দিন, তাহলে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, 40% টাকা চাষিদের পাশে দাঁড়ানোর জন্যে। আমরা বহু শুনে এসেছি যে চাষিরা আত্মহত্যা করেছেন, ঋণ নিয়েছেন, ফেরত দিতে পারছেন না। ক্লাব যদি ইনিশিয়েটিভটা নয়, তাহলে একজন চাষিকে আমরা ক্লাবে ডেকে তার হাতে টাকা তুলে দিতে পারি। এইভাবেই ভারতবর্ষ গ্রাম ও শহরের মেলবন্ধন ঘটতে পারে। আমরা অনলাইন চ্যানেল, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে মাসিক 300 টাকা ফ্রি। বুঝতেই পারছেন আমি যখন আমার কথা বলছি, আমি সেই সাংবাদিকদেরও কথা বলছি যাদেরকে বড় চ্যানেলরা বা বড় কোনো কোম্পানি নেবে না। আজকে যদি সে মনে করে যে 100টা ক্লাবকে এক করে 100 টাকা নিলেও 10,000 হয়, 300 টাকা নিলে 30,000 হয়, এটা তার কাছে কাজও হতে পারে, ব্যবসাও হতে পারে, যে অ্যাঙ্গেলে আপনি নেবেন, কিন্তু দেশকে জোড়ার কাজ সে করতে পারবে। একটা সাংবাদিকও দেশকে জুড়তে পারবে।
আমাদের কাজ আপনাদের কাজের ভিডিও যেটা হোয়াটসঅ্যাপে আসবে পৃথিবীর সামনে তুলে ধরা, এইভাবে একটা শহর বা গ্রাম এক হতে পারে। নিউজ পেপার ব্যাংক যারা শ্রীরামপুরে করছেন তাদের নামটা এবার পড়ে শোনায়। যারা করছেন শ্রীরামপুরে, রুমি লাহিড়ি, শৌভিক নেগেল, সৃজিতা বটব্যাল, শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর যৌথ জীবনযাপন, শ্রীরামপুর আর্থসেবা সমিতি আশ্রম, বিবেক পথে এবং অনেক পূজা কমিটি। বিবেক পথে শ্রীরামপুরের না, এটা ঢাকুরিয়ার ভাবনামুখ। এবার আমাদের ফোন নাম্বার আর আরামবাগে একজন শুরু করবেন তার ফোন নাম্বার। যেটুকু বলার ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ক্লাব শ্রীরামপুরের ক্লাব, আমি রিশরা বা কন্যগরের বলছি না, এই মুহূর্তে তারাই আমার টার্গেট। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি মন্দির মসজিদে যাই না, মনে করি নিউজ পেপার ব্যাংক মন্দিরও হওয়া উচিত মসজিদেও হওয়া উচিত, কিন্তু আমার টার্গেট শ্রীরামপুরের 100টা ক্লাব, আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। আমি পার্লামেন্টের দিকে তাকিয়ে নেই, মানে 4th June আমার কাছে ইম্পর্ট্যান্ট না। আজকের দিনে দুপুরবেলা যারা আমাদেরকে ডেকেছেন, স্ক্রিনে তাদের ছবি দেখতে পেলেন, তারা আমার কাছে ইম্পর্ট্যান্ট। আপনি যিনি এখনও আমাকে ডাকেননি, তিনি আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ক্লাব দেশের ইকোনমিকে ঘুরিয়ে দিতে পারে যদি তারা চায়, খুব ছোটো ছোটো টাকায়। কিন্তু পাড়ার 70 জন হয়তো এই ক্লাবের মেম্বার, আমি জানি না কতজন, সেটা যিনি বলবেন, ক্লাবকে ইন্ট্রোডিউস করবেন তিনি বলে দেবেন। 1000 জন নয় কেন, 2000 জন নয় কেন, একটা যদি আমাদের এজেন্ডা থাকে তাহলে পরের বার ভাবুন 1000-2000 লোন মিলে একটা যদি জেনারেল মিটিং ডাকা হয়। আজকের মতন এতটাই, ধন্যবাদ।